সো এখান থেকে তোমার হচ্ছে বেসিক্যালি একটা দুখানা প্রশ্ন তৈরি হচ্ছে। প্রথমত তোমার দেখো, আধান এ স্থির তড়িৎ এককের সংজ্ঞা দাও, অর্থাৎ ESDU এককের সংজ্ঞা দাও, এই একটা প্রশ্ন তৈরি হলো। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের ইনস্ট্রাক্টর অ্যান্ড হোস্ট ইন্দ্রনীল, অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু ইউথ ক্যারিয়ার হাব। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 12 বোর্ড এক্সামের জন্য ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের আমরা প্রথম যে চ্যাপ্টারটি আছে স্থির তড়িৎ, সেই স্থির তড়িৎ চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে তোমাকে প্রধানত যে ইম্পর্টেন্ট থিওরি প্রশ্নগুলো আছে সেই থিওরি প্রশ্নগুলো স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে তোমাকে প্রোভাইড করতে চলেছি। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, যদি ভবিষ্যতে এরকমই ভিডিওস যদি আরও পরিমাণে আমাদের চ্যানেল থেকে পেতে চাও। ভিডিওর শুরুতেই একটা কথা বলতে চাই, সায়েন্সের কোনো প্রকারের সাজেশন হয় না, তাই এই ভিডিওতে দেখানো প্রশ্নগুলো তুমি যদি শুধুমাত্র পড়ে মনে করো পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে, তাহলে একদমই ভুল ভাবছ। এখানে এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমাদেরকে আমি হেল্প করতে পারি তোমাদের পরীক্ষার জন্য। অর্থাৎ এখানে তোমাদেরকে আমি যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের স্থির তড়িৎ থেকে সেগুলো তোমাকে ভালো করে বলে দেবো, তো সেগুলো তুমি যদি পড়ে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাই আশা করি আজকের ভিডিওর মানেটা তুমি বুঝতে পেরেছ। তাহলে চলো আর দেরি না করে আমাদের ফিজিক্সের বইটা এক্ষুনি ওপেন করা যাক। এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে প্রচুর পরিমাণে যে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো। যদি প্রচুর কমেন্ট আসে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে আগামী দিনে ফিজিক্সের ওপর এরকমই আরও ভিডিওস এই চ্যানেলে তোমরা অবশ্যই পাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আমাদের ক্লাস 12 ফিজিক্সের ইউনিট 1 যে আছে, ঠিক আছে, সেই ইউনিট 1-এর আমরা আজকের এই ভিডিওতে তোমাকে সাজেশন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে চলেছি। অর্থাৎ ইউনিট 1 মানে কি, ইউনিট 1-এ আমাদের কি আছে, ইউনিট 1-এ হচ্ছে আমাদের স্থির তড়িৎ আছে, যেখানে তোমার টোটাল হচ্ছে চারখানা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এরপর তোমার কাছে আছে তড়িৎ ক্ষেত্র, তারপর তড়িৎ বিভব, এবং তারপর হচ্ছে তোমার কাছে আছে ধারকত্ব এবং ধারক বলে একটা চ্যাপ্টার আছে, সেটা তোমার কাছে আছে, ঠিক আছে। সো আজকের এই ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট সাজেশান তোমাকে এই প্রথম যে ইউনিটটা আছে অর্থাৎ ইউনিট 1-এর কমপ্লিট সাজেশান আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাকে হচ্ছে দিচ্ছি, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওটিকে তোমরা অনেক ভালোভাবে দেখবে এবং শেয়ার করবে তোমাদের সকল বন্ধুদের মধ্যে। সো এখানে ইউনিট 1-এর প্রথম যে আমাদের চ্যাপ্টারটা আছে স্থির তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক ঘটনাবলী, এই চ্যাপ্টারটার যদি কথা বলি তাহলে আমি শুরুতেই বলতে চাইছি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অতটাও তোমার ইম্পর্টেন্ট নয়, এখান থেকে কোনো প্রকারের প্রশ্ন আসার সম্ভব না, একদমই নেই। তাই এই চ্যাপ্টারটা আমি তোমাকে বলবো তোমার পড়ার দরকার নেই। কিন্তু এখানে আমাদের ইউনিট 1-এর যে দ্বিতীয় চ্যাপ্টারটি আছে স্থির তড়িৎ ক্ষেত্র এবং যে তৃতীয় চ্যাপ্টার তড়িৎ বিভব, এই দুটো চ্যাপ্টার কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো তোমরা ভালো করে পড়বে, আমি তোমাকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। আজকের ভিডিওর মধ্যে আমরা মেনলি তোমাকে থিওরিটিক্যাল প্রশ্নগুলি বলবো, বাকি তোমাদের নিউমেরিক্যালসের উপর আলাদা করে পরে একটা ভিডিও বানাবো। তো সবার প্রথমেই যে ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে সেটি হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, ঠিক আছে। সো আমাদের কুলম্বের যে সূত্রটি আছে যে দুটি স্থির তড়িৎদানের ভিতর আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ ওদের আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই কুলম্বের সূত্র কিন্তু আমাদের প্রচুর ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টার থেকে। এর যে এর ওপর বেস করে আমাদের কাছে নিউমেরিক্যালস থাকে, বেসিক্যালি কুলম্বের সূত্রের যে আমাদের ফর্মুলাটা থাকে এই যেটা দেখতে পাচ্ছ এখানে F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে, এর ওপর বেস করে কিন্তু আমাদের কাছে তোমার অনেক নিউমেরিক্যালসও তৈরি হয়। তাই এই কুলম্বের সূত্রটি কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, এবং এখানে আমাদের কী হয় বেসিক্যালি কুলম্বের যে সূত্রের যে প্রমাণটা থাকে, এই যে ফর্মুলাটা আমাদের কাছে তৈরি হচ্ছে F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার, এইটা কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তাই কুলম্বের সূত্রটি প্রত্যেকে ভালো করে যাবে, যা তোমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। বিবৃতি বলতে গেলে তোমার হচ্ছে এই যে এখান থেকে এতটা হচ্ছে তোমার বিবৃতি, এবং ব্যাখ্যা হচ্ছে তোমার পুরো এখান থেকে এতটা অবধি তোমাকে হচ্ছে প্রুফটা দেখাতে হবে। সো এখান থেকে স্ক্রিনশট তোমরা হচ্ছে তুলে নাও, ঠিক আছে। এরপর 2 নম্বর যে প্রশ্ন এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আধানে স্থির তড়িৎ এককের ESU, আধানের স্থির তড়িৎ একক কোনটা, ESU, এর সংজ্ঞা দাও এবং ব্যবহারিক এককের সঙ্গে এর সম্পর্ক কি সেটা প্রতিস্থাপন করো, ঠিক আছে। সো এটাও আমরা কুলম্বের সূত্র থেকেই কিন্তু পেয়ে থাকি। কুলম্বের সূত্র অনুযায়ী কী হয়, Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু Q হয়,
আমরা কি জানি প্রত্যেকে কুলম্বের সূত্রে আমাদের দুটি আদান থেকে একটা কিউ ওয়ান একটা কিউ টু। সো আমরা এক্ষেত্রে কিউ ওয়ান এবং কিউ টুকে, ঠিক আছে, আমি একটু জুম করছি তার জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ধরো এখানে আমাদের কুলম্বের সূত্রে দুটি আদান আছে, একটা কিউ ওয়ান আর একটা কিউ টু। সেই কিউ ওয়ান এবং কিউ টু দুটোকে আমরা ধরলাম কিউ ধরলাম, ঠিক আছে। এবং ধরো আমাদের কুলম্বের সূত্রে যে আর থাকে সেই আর এর ভ্যালুকে এখানে আমরা 1 সেন্টিমিটার ধরলাম, এবং এফ যে থাকে সেই এফকে হচ্ছে আমরা 1 ডাইন ধরলাম, ঠিক আছে। তাহলে কি হবে, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কি হবে আমাদের, কিউ স্কোয়ার হচ্ছে আমাদের 1 হবে কখন, শূন্য মাধ্যমে, বা কিউ ইকুয়ালস টু 1 তুমি বলতে পারো, ঠিক আছে। তাই দেখো এখানে লেখা আছে, অর্থাৎ দুটি সমপরিমাণ বিন্দু আদানকে বাতাসে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে ওরা যদি পরস্পরের প্রতি 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে আদান দুটিকে আদানের স্থির তড়িৎ একক বা তোমার ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ, অর্থাৎ যাকে সংক্ষেপে আমরা ইএসইউ বলে থাকি, বলা হয়ে থাকে, একেই তোমার হচ্ছে 1 স্ট্যাট কুলম বলা হয়। সো এখান থেকে তোমার হচ্ছে বেসিক্যালি একটা দুখানা প্রশ্ন তৈরি হচ্ছে। প্রথমত তোমার দেখো আধানের স্থির তড়িৎ এককের সংজ্ঞা দাও, অর্থাৎ ইএসইউ এককের সংজ্ঞা দাও, এই একটা প্রশ্ন তৈরি হলো। সেকেন্ড যে প্রশ্নটা তোমার তৈরি হলো যে স্ট্যাট কুলম বলতে কী বোঝো, অথবা স্ট্যাট কুলম কাকে বলে, তখন তুমি হচ্ছে এখান থেকে এতটুকু অবধি তোমার লিখে দেবে, তো তোমার হয়ে গেল, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাকে বললাম। এরপর 3 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটা বলবো, দেখো এখানে 4 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ দাগ দেওয়া, এটা তোমাদের হচ্ছে 2017 সালে এসেছিল, তাই এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এখানে কি বলেছে, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে এবং অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.7 বলতে কি বোঝো। সো এখানে এটা থিওরিটিক্যাল প্রশ্ন আছে পুরো। পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনটা, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে কে থাকে, এই কেকেই হচ্ছে তোমার আমাদের কি বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এই যে কে আমরা লিখলাম, এই কেটাই হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং এর সংজ্ঞাটা হচ্ছে তোমার কাছে চাওয়া হয়েছে, যেটা দেখো এখানে দেখতে পাচ্ছ, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের সিম্পল পরাবৈদ্যুতিক ধ্রুবকের তোমার হচ্ছে সংজ্ঞা। এবং এখানে অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বলা হয়েছে, এখান থেকে দেখো অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.7 বলতে বোঝায় অব্রের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের ভেদ্যতার 5.7 গুণ বেশি, ঠিক আছে। সো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমার 6 নম্বর যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। এখানে হচ্ছে তোমাদের আছে তড়িৎ বিভবের সিজিএস ও এসআই একক কী, এবং এদের মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্কটা তৈরি করতে বলেছে, ঠিক আছে। এরপর আরেকটা প্রশ্ন যা তোমাদের হচ্ছে 2010 সালে এসেছিলো পরীক্ষায়, তো এটাও প্রচুর ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে সমবিভবতল কী এবং সমবিভবতলের হচ্ছে বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। সেখান থেকে তোমরা প্রত্যেকে স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে, এই পেজটা স্ক্রিনশট ভালো করে তুলে নাও, এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আছে। আশা করি স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এরপর আমরা আমাদের নেক্সট পেজে যাব, এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা 2012 সালের পরীক্ষায় এসেছিল, তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে তোমাকে এখানে সংজ্ঞা চাওয়া হয়েছে, ঠিক আছে। সো হয়ে গেল এটা, সেইটারও তোমরা ছবিটা তুলে রাখো একবার, এই যে এখান থেকে এখান অবধি তোমাদের হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ছবিটা তুলে রাখো। আশা করি ছবি তোলা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাই, এখান থেকে ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এই প্রশ্নটা, যেটা প্রচুর ইম্পর্টেন্ট, আমি এখানে তোমাকে ডবল স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। 2014 সালে প্রশ্নটা এসেছিলো, প্রশ্নে কি বলছে দেখো, এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে +Q+Q+Q, অর্থাৎ 3খানা পজিটিভ আধান আছে এবং 1টা নেগেটিভ আধান রাখা হলো, তাহলে ওই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। সো এটা কীভাবে করতে পারি, ধরো এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, যার তোমার হচ্ছে একটা বিন্দুতে হচ্ছে +Q, আরেকটা বিন্দুতে +Q, আরেকটাতে +Q এবং আরেকটাতে -Q তোমার হচ্ছে রাখা হয়েছে, ঠিক আছে। এবং পি ও আর এখানে বলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পি বিন্দু, এই হচ্ছে পি বিন্দু, এই কিউ বিন্দু, এস বিন্দু, আর বিন্দু, ঠিক আছে, ওপি ইকুয়ালস টু ওকিউ এবং তোমার হচ্ছে ওএস ইকুয়ালস টু ওয়া। সো এখানে তুমি দেখো ভালো করে দেখো, এখানে কী লেখা আছে, ওপি ইকুয়ালস টু ওকিউ, ওপি কোনটা, এই যে ওপি, এই ওপি ইকুয়ালস টু তোমার ওকিউ এবং তোমার ওআর ইকুয়ালস টু ওএস, ঠিক আছে, এই ওআর ইকুয়ালস টু ওএস করা হয়েছে, সুতরাং এ বাই √2। সো এবার এইগুলোকে তুমি বসিয়ে দাও ভ্যালুর জায়গায় এখানে, সো আর এর জায়গায় বসিয়ে দাও, তোমার দেখো এখানে রেজাল্ট চলে আসলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটাও। তারপর এখান থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের, এখানে দেখো যে এটা তোমার 2014 সালে এসেছিলো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব কি শূন্য হবে, ওই বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে ক্ষেত্র প্রাবল্য কি শূন্য হবে। সো এই হচ্ছে তোমাদের অ্যান্সার, এখান থেকে দেখে নাও ভালো করে। সো এটার ছবিটা
তুলে রাখো তোমরা প্রত্যেকে, ঠিক আছে? সো আমাদের এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নেই থিওরির দিক থেকে দেখতে গেলে, এইগুলো সমস্ত তোমাদের নিউমেরিক্যাল প্রশ্ন যা আমি পরে তোমাদেরকে আলাদা একটা ভিডিও করে পিডিএফের মাধ্যমে দিয়ে দেবো। অ্যান্ড এখানে তোমার দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আছে 2018 থেকে 2010 সাল অবধি। সো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো ভালোভাবে করবে, এখান থেকে তোমরা প্রত্যেকে ছবিটা তুলে রাখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের, এই জায়গাটাও তুলে রাখো। এবং এই জায়গাটাও তুলে রাখো, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার প্রথম অধ্যায়, ধারকত্ব এবং ধারক। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু কম জিজ্ঞাসা করা হয়। এখান থেকে মেজরিটি যেগুলো জিজ্ঞাসা করা হয় তোমার হচ্ছে নিউমেরিক্যালস। আমি তোমাকে নিউমেরিক্যালসের একটা ফর্মুলা তোমাকে চার্ট দিয়ে দেবো, যেটা তোমরা হচ্ছে ছবি তুলে রাখো, তোমাদের হেল্প করবে, ঠিক আছে? সো এই যে দেখো এখানে যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই চার্টটা প্রত্যেকে হচ্ছে এখানে ছবি তুলে রাখো। এখানে দেখো সমস্ত আমাদের এই চ্যাপ্টারে যত নিউমেরিক্যালস আছে তা হচ্ছে এখানে পরপর তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? সো এই নিউমেরিক্যালসগুলো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের প্রচুর ইম্পর্টেন্ট। নিউমেরিক্যালসের উপর আমি পরে ভিডিও বানাবো। থিওরির যদি কথা বলি তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট থিওরিগুলো আমাদের আছে, যেরকম তোমার হচ্ছে একটা এখানে প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ যেটা 2014 সালে জিজ্ঞাসা করেছিল, কোনো আয়ত পরিবাহীর স্থিতিশক্তির যে রাশিমালাটি আছে সেই রাশিমালাটিকে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে আমাদের ফর্মুলাটা ছিল 1/2 CV², এটাই হচ্ছে কোনো আয়ত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা। এই রাশিমালাটিকে হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? অথবা এই যে প্রশ্নটা তুমি দেখছো, এই প্রশ্নটা তোমার পরীক্ষায় এইভাবেও ঘুরিয়ে কিন্তু আসতে পারে। একটি ধারকের ধারকত্ব তোমার হচ্ছে সি বলে দেওয়া হয়েছে। ধারকটিতে কিউ পরিমাণ ধনাত্মক আদানে আয়িত করলে কি পরিমাণ কার্য করতে হবে, অর্থাৎ এখানে তোমার ধারকত্ব কোনটা, এই যে সি, এবং তোমার হচ্ছে কিউ পরিমাণ ধনাত্মক আদানে বলা হয়েছে, অ্যান্ড ভি হচ্ছে তোমাদের ভোল্টেজ। সো এইভাবেই তোমাদের হচ্ছে এই ফর্মুলাটা তৈরি হচ্ছে। সেই ফর্মুলাটার প্রমাণ হচ্ছে তোমাকে এই দুটো প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে। দুটো প্রশ্নে কিন্তু সেম প্রশ্ন তোমাকে এইভাবেও জিজ্ঞাসা করতে পারে, কোনো আয়ত পরিবাহী স্থিতিশক্তির রাশিমালাটি নির্ণয় করো, অথবা এইভাবেও জিজ্ঞাসা করতে পারে একটি ধারকের ধারকত্ব সি, ধারকটিতে কিউ পরিমাণ ধনাত্মক আদানে আয়ত করলে কি পরিমাণ কার্য করতে হবে, এইভাবেও প্রশ্নটি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? এরপর যে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটি ব্যাসার্ধের দুটি তামার গোলক আছে যার একটি ফাঁপা ও অন্যটি নিরেট। গোলক দুটিকে একই তড়িৎ বিভবে তড়িদায়িত করা হলে কোনটিতে বেশি পরিমাণে আধান থাকবে? সো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, পড়ে নিতে পারো। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ছবিটা তুলে রাখো, ঠিক আছে? তারপর আরেকটা প্রশ্ন দেখো 2016 সালে এসেছিলো, এটা তো প্রচুর ইম্পর্টেন্ট যেহেতু 2016 সালে এসেছে। একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে একটি কাচের ফলক ঢোকানো হলো, এর ফলে ধারকটি ধারকত্ব বাড়বে না কমবে না একই থাকবে সেটা প্রমাণ করে দেখাও। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমরা এখানে পাচ্ছ। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অবশ্যই ছবি তুলে রাখো, ঠিক আছে? এরপর যদি আমি তোমাকে 3 নম্বরের প্রশ্নের কথা বলি, তাহলে 3 নম্বর প্রশ্নের থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে একটি সমান্তরাল পাত ধারক কীভাবে তৈরি করবে, তার ধারকত্বের রাশিমালাটিকে প্রতিষ্ঠা করো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এখান থেকে তোমরা প্রত্যেকে ছবিটা তুলে রাখো, ঠিক আছে? সো গেল আমাদের এখান থেকে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট বলতে গেলে নেই আমাদের। বাকি সমস্তই হচ্ছে এখান থেকে আমাদের নিউমেরিক্যালস আছে, বিভিন্ন প্রকারের ফর্মুলা থাকে, যেরকম তোমার হচ্ছে কিউ ইকুয়ালস টু সিবি দিয়ে একটা ফর্মুলা হচ্ছে, ডাব্লু একটা ফর্মুলা থেকে 1/2 CV², ঠিক আছে? শক্তি ক্ষয়ের একটা ফর্মুলা থাকে যা তুমি এখানে দেখতে পাচ্ছ, দুটি সমান্তরাল পাত দ্বারা নির্মিত ধারকের ধারকত্বের একটা ফর্মুলা থাকে, ঠিক আছে? সো এই ধারক এবং ধারকত্ব থেকে তোমাকে একটা নিউমেরিক্যালস দেবেই এবং সেগুলো খুব সোজা নিউমেরিক্যালস। এখানে তুমি যে দেখছো এইগুলির মধ্যে থেকে তোমার কমন আসার চান্স অনেক বেশি আছে। যদি নিউমেরিক্যালসের উপর সেপারেট একটা ভিডিও চাই এই প্রথম চ্যাপ্টার ফিজিক্সের, তাহলে সত্য হচ্ছে এই ভিডিওটাকে তোমাকে লাইক করতে হবে, তোমাকে তোমার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং কমেন্ট সেকশনে তোমাদেরকে দাবিটা জানাতে হবে। অর্থাৎ তোমাদের যদি নিউমেরিক্যালসের উপর ভিডিও চাই তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে আমাদের চাই। যদি বেশি পরিমাণে কমেন্ট আসে খুব শীঘ্রই ভিডিও পাবে, কম পরিমাণে কমেন্ট আসলে খুব শীঘ্রই ভিডিও পাবে না, তাহলে তোমাদের দেরি হবে ভিডিও আসতে, আগেই বলে দিলাম। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট একটা ভিডিওতে, যেখানে আমি আমাদের ফিজিক্সের যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি, সেম টাইপের ভিডিও আমি কারেন্ট ইলেকট্রিসিটির ওপরও তোমাদের বানিয়ে দেবো।